একটা হচ্ছে লাভ খাট, তিন লাভ খাট, তিনটা লাভ আছে পূজার ভিতরে, অত লাভের দরকার নাই, সীমিত লাভ একবারই। এটা হচ্ছে অস্থির খাট, অস্থির খাট, হ্যাঁ জি, এটা অস্থির খাট। আমরা যদি কমে না দিতে পারে, কেউ সরু মালারা কমে দিতে পারবো না। দর্শক, আজকে কিন্তু আমি আবার চলে আসলাম ভাই ভাই ফার্নিচারে। আজকে আছি পিন্টু ভাই আপনার গোডাউনে নাকি? হ্যাঁ জি, গোডাউন। আচ্ছা ঠিক আছে। দর্শক, পিন্টু ভাই কিন্তু মূলত হচ্ছে কাঠের ফার্নিচার গুলো সেল করে থাকে, সে হচ্ছে মূলত পাইকার একজন। হ্যাঁ জি, দেখেন আগে মনে করেন 2.5 ইঞ্চি কাঠ আসিল, এখন মনে করেন সম্পূর্ণ 3 ইঞ্চি কাঠ। খাটের উচ্চতা কিন্তু অনেক অনেক, কত ইঞ্চি? 5.5 ফিট আছে উচ্চা, ভাইয়ের সমান, বাইরের থেকে উচ্চা। যাতে মানুষ নিয়ে ব্যবহার করতে পারে, কোনো বদনাম না হয়, সেই সব করে ঈদ উপলক্ষে আমি এই কাঠ করা বানাইছি। আচ্ছা ভাই, সিম্পল, এটা কোনো সমস্যা নাই, লেগ সেট কোনো সমস্যা নাই, পিছে বাটাম মারা আছে, কোনো সমস্যা নাই। সম্মান ওইভাবে সম্মান কেউ করে, যা কম বেশ করে দিমু, সমস্যা ঈদ উপলক্ষে সেরা দিমু। খুব সুন্দর খাট, এটা ডিজাইন 3 ইঞ্চি ঘাড়ি দিয়ে বানাইছি মনে করেন। আচ্ছা ঠিক আছে, এতদিন আমরা যত খাট দেখিয়েছিলাম কয় ইঞ্চি পিন্ডু ভাই ছিল? 2.5 ইঞ্চি ছিল, 2.5 ইঞ্চি ছিল, আর এখন মনে করেন সম্পূর্ণ 3 ইঞ্চি, 3 ইঞ্চি একবারে টেপ দিয়ে মেপে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, খাটগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এই সেটাও 3 লাভ, মানে শুরু থেকে এটা দেখেন, হ্যাঁ এটা এটাও 3 লাভ, তারপর একটাও অস্থির খাট। ঠিক আছে, আচ্ছা বড় হচ্ছে অস্থির খাট, হ্যাঁ অস্থির খাট। আচ্ছা ঠিক আছে, খাটগুলো কিন্তু অনেক সুন্দর। রোজার ভিতরে অত লাভের দরকার নাই, সীমিত লাভ একবারই, হ্যাঁ সীমিত লাভ। দেখেন এই যে একটা মাল আছে সলিড 2 ইঞ্চি, সলিড বলতে কি বোঝায়? এটা সলিড মানে এক কাটের উপরে খোদাই নকশা, মানে এইখানে যতটুক মোটা নিচ পর্যন্ত অতখানি মোটা, অতটুক মোটা। হ্যাঁ, পিছনে কি বোর্ড ব্যবহার করছেন? না, কাঠ ব্যবহার করছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা হয়তোবা কিছু কিনবেন, না হয়তোবা কিছু শিখবেন। পিন্টু ভাই, আপনার কাছ থেকে নিয়ে যারা ব্যবসা করে, এগুলো তো কত টাকা মিনিমাম বিক্রি করে? এটা মনে করেন একটা খাটে মনে করেন 15-20 হাজার, 25 হাজার এরম বিক্রি করবো। তাই? হ্যাঁ, আমরা যদি কমে না দিতে পারে, কেউ সরু মালারা কমে দিতে পারবো না। পিন্টু ভাই, কিন্তু গত ভিডিওগুলো ছিল কারখানায়, আজকে হচ্ছে গোডাউনে। গোডাউন এখন রাত হয়ে গেছে, রাত্রে ভিডিওটা করছি, রাত্রে আসলে বোঝা যাবে না, ডিজাইনটা দেখাই। আচ্ছা বেশ চমৎকার, এটা ভাই কি ডিজাইন? এটা হচ্ছে টপ কলস, টপ কলস বলে, জি টপ কলস, টপ কলস। নতুন বাইর করছি, এটা হচ্ছে গ্লাস, ড্রেসিং টেবিলের কাম সেরে দেব, খাটের মাঝখানে গ্লাস, হ্যাঁ খাটের মাঝখানে গ্লাস।
আচ্ছা খাটের মাঝখানে গ্লাস আছে, খাটের গ্লাস মাঝখানে, এটা নতুন বাইর করে গ্লাস, হ্যাঁ না লাভের মাঝখানে গ্লাস, আচ্ছা ঠিক আছে। পায়ের সাইডটা কি রকম হবে? এরকম হবে, হ্যাঁ সিম্পল, এটা সিম্পল। পায়ের সাইডে যদি কেউ চায় গর্জিয়াস দিবে, হ্যাঁ দেয়া যাবে, সমস্যা নাই, এইটা চমৎকার লাগছে। এটার দাম কত ভাই? এটার দাম পড়বে আপনার 17,000 টাকা, 17,000 টাকা, ঠিক 16,000 টাকা দেওয়া যায় না? হ্যাঁ 16,000 টাকা দেয়া যাবে, আইসে লই তোইবো, আইসে নিলে কম আছে, আচ্ছা ঠিক আছে। আর যদি বাইরেতে অর্ডার করে তাহলে একটু বেশি পড়বো, আইসে নিলে কোনো সমস্যা নাই। পরবর্তীতে কোন ডিজাইন পিছনে কে আছে? আর একটা একটা ডিজাইন আছে, এটাও আছে গ্লাস, এটা হচ্ছে গ্লাস, আচ্ছা এটা হচ্ছে, আর লাভের ভিতর, হ্যাঁ লাভের ভিতর অন্য অন্য লাভ ডিজাইন, হ্যাঁ ডিজাইন গ্লাস, ঠিক আছে। বেশ সুন্দর আসলে খাটগুলা ভাই, একটা খাট তো ভাই ভাই রাখেন ভাই, মানে আলগাই তো মনে হয় ভাই, একটা খাট দুই তিন জন লাগবে অবশ্যই। আচ্ছা কাঠের জিনিস আসলে অনেক ওজন, আপনারা বুঝতেই পারতেছেন। এই সাইডে তার মানে এগুলো কত টাকা করে বললেন? এটা হচ্ছে 17,000 টাকা বলছি, 17,000 টাকা করে, জি। আর সামনেরটা? সামনেরটা বলছি 16,000 টাকা। ওকে ভাই, পরবর্তী ওই সাইডে খাট বলে, হ্যাঁ এগুলো দেখেন, এটা হচ্ছে পাঙ্খা খাট বলে, পাঙ্খা খাট, হ্যাঁ পাঙ্খা খাট, এটা হচ্ছে সলিড, এটা লেগ সাইডটা, এটা পুরো 2 ইঞ্চি, মনে করেন এটা পুরো এক কাঠের উপরে খোদাই নকশা আছে। আচ্ছা ঠিক আছে, কাঠ খাটটা কিন্তু বেশ চমৎকার, সলিডের ভিতর, হ্যাঁ সলিডের ভিতর, সিম্পলের ভিতর খুব স্ট্যান্ডার্ড, আপনি খাটটা দেখতে পারেন। ভাই পায়ের সাইডে মাথার সাইডে একই ডিজাইন, একই ডিজাইন, সেম টু সেম একই ডিজাইন। ভাই যত খাট দেখালাম ওগুলো সব তো চাইলে সাইজ মানে 4-5, 4-7, হ্যাঁ এটা দেওয়া যাবে, 5-7 চাইলেও দেওয়া যাবে, 6-7 চাইলেও দেওয়া যাবে, 4-7 চাইলেও দেওয়া যাবে, অর্ডার করলে দেওয়া যাবে, সমস্যা নাই। আর অর্ডার করলে সবচেয়ে অর্ডার করলে আপনি মাল ভালো পাইবেন, হ্যাঁ এটা মনে করেন আমরা হয়তো রেডিমেড বানাইতেছি সেই উপলক্ষে, আর যদি অনেকে আছে যে না ভাই আমার একটা মাল বানাই দেওয়া সুন্দর করে ই করে দেন, দেওয়া যাবে, সমস্যা নেই, সেটা আপনার আরও ভালো হবে। ওকে ভাই, এই খাটের দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম পড়বে আপনার 16,000 টাকা, 16,000 টাকা। এটা কি একটু মনে হয় এগুলো থেকে দামটা একটু বেশি হয়ে গেল? হ্যাঁ এটা এটা মনে করেন ঈদ উপলক্ষে একটু কম বেশ করে ছাড়া দিতে আছে, কারণ এইগুলো তো অনেক গর্জিয়াস লাগতেছে, সেখানে এইটার দামও যা আবার এইটার দামও একই, এটার ভিতরে এটার ভিতরে আমি পার্থক্য আছে, অনেকে চাই লেগা দেখাই দিতে আছে, আছে মাল স্টকে, এই যে একটা খাট দেন খুব সুন্দর একটা ডিজাইন, সবগুলো সলিডের ভিতর না? হ্যাঁ এটা সব সলিড, ওকে বেশ সুন্দর কিন্তু এই খাট গুলো, সলিড। আচ্ছা পিছনে আমার ডিজাইনগুলো দেখি একে একে, আচ্ছা কিছুটা আর একটা ডিজাইন বেশ চমৎকার, এবার সবগুলো সলিডের ভিতরে, হ্যাঁ সব সলিডের ভিতরে, আচ্ছা এগুলো কত টাকা করে? এগুলো পড়বে আপনার 16,000 টাকা করে, পিছনে এইগুলো এইগুলো পড়বে 15,000 টাকা, 15,000, এটা 15, এটা 14,000, আচ্ছা ঠিক আছে, এবং এটা হচ্ছে 16,000 টাকা, হ্যাঁ এটা হচ্ছে 16,000 টাকা। পিন্টু ভাই এইটা দেখতে পাচ্ছি, এটা ড্রেসিং টেবিল, হ্যাঁ ড্রেসিং টেবিল নিতে পারেন ভাই, এটা তো আগে আমাদের দেয়া আছে ভিডিও, এটা পাঁচচাল, পাঁচচাল ড্রেসিং টেবিল, পাঁচচাল, এটা নিলে 15,000 টাকা তো রাখা যাবে, মানে ড্রেসিং টেবিলের উপর একটা ঘর সাজা, ঘর সাজা দিছেন, হ্যাঁ 15,000 টাকা তেই রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর একটা মাল কিন্তু ডিজাইনটা, ওয়াও, মানে যারা মেয়ের বিয়ে দিচ্ছেন নতুন, তারা কিন্তু মেয়ের মেয়ের সাথে এটা দিয়ে দিতে পারে, হ্যাঁ দিয়ে দিতে পারে। নিচে কি কি অপশন? নিচে এই যে আছে একটা গ্লাস আছে, একটা ডয়ার আছে, এই সাইডে একটা পাল্লা আছে, এই সাইডে একটা ডয়ার আছে, ওকে বেশ চমৎকার কিন্তু ডিজাইনটা, খুব সুন্দর, দুই পাশে সেল সিস্টেম, মাত্র 16,000 যে কোন ধরনের আইটেম, আলমারি কন, সুকেস কন, ড্রেসিং টেবিল কন, সুপা কন, ওয়ার্ড্রোব কন, সব পদের দেয়া যাবে, অলরেডি দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোব, সব দেয়া যাবে, সব মনে করেন আমাদের স্টকে যা ছিল তাই কম বেশ করে দেখালাম, আপনি অর্ডার করবেন সব দেওয়া যাবে আল্লাহর রহমতে। এই ওয়ার্ড্রোবটা কি কাঠের? হ্যাঁ ওয়ার্ড্রোবটা হচ্ছে চিটিং যে সেগুন কাঠ, এর দাম পড়বে 20,000 টাকা, 20,000 টাকা, হ্যাঁ জি 20,000 টাকা, ঠিক আছে। এই যে একবারে শুকানো কাঠ তাই দেখেন, হ্যাঁ এই যে ভিতরে গামারি কাঠ, এটা বর্তা পিলাই, একটা সিম্পল মাল আছে,
আচ্ছা, এটার সিম্বল ডিজাইন, হ্যাঁ এটা রাখা যাবে 12000 টাকা রাখা যাবে, 12000 টাকা, হ্যাঁ খুব সুন্দর হাতটা দেখাই, এই আর একটা তিন লাভ, ওয়াও, অনেকে বলে তিন খন্ড বা চার খন্ড, আচ্ছা বেশ সুন্দর একটা শোকেস। দর্শকদের দেখালাম আমার যেসব ভাই নিতে চাই, তাদের জন্য নেয়া সিস্টেমটা কি? নেয়া সিস্টেম আমাদের ফিকাপ আছে, আর যদি আমরা এসে পরিবহন আছে, সুন্দর পরিবহন আছে, যে যেভাবে নিতে চাই ওইভাবে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, ভাইয়ের কাছ থেকে আশা করি খাটগুলো আপনারা কিনতে পারবেন, এবং আমার কাছে মনে হয় যে দামটা মোটামুটি ঠিকই আছে, তারপর আপনারা যাচাই বাছাই করে অবশ্যই নেবেন। তো দর্শক, ভাইয়ের ঠিকানা নাম্বার সবকিছু আমি ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে ফার্নিচারগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন। দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।